বন্ধ করে দিতে হবে এটা। আপনি কে? বুঝলাম। তো কি করতে হবে আমাদের? ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমরা ক্যামেরা বন্ধ করার দরকার নেই। না, আমি বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট কি কথা বলা যাবে না? ধরেন আমি ভাত খাইতে আসি, হাত তো ধুতে দিবেন। আমরা বলি, ইয়া আল্লাহ, তুমি মহান, এই পৃথিবীর কর্তৃত্ব তোমার। যারা উদ্দেশ্যপ্রবণ ভাবে তোমার কাজে বাধা দেয়, তুমি তাদেরকে দেখে নিও। রব, যা আমার আয়ত্তে নেই, তুমি দয়ালু, তুমি আমাকে তা জিজ্ঞেস করবে, আর তোমার প্রশংসা। রব, যা আমার আয়ত্তে নেই, যা আমার সাধ্যে নেই, তোমার প্রশংসা, তুমি এত দয়ালু, তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না। তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি, যা আমার আয়ত্তে নেই, যা আমার উপরে নেই, যা আমার অধীনে নেই, তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিয়েছো, তোমার প্রশংসা। রব, পরিশেষে তোমাকে বলি, যারা অহংকারী দাম্ভিক, তুমি তাদের দেখে নিও। রব, আমি তোমাকে বললাম, তুমি জানো আমি কতটা নিরীহ, কতটা অসহায়। রব, তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায়, কতটা নিরীহ। রব, তুমি আমাদের জন্য যথেষ্ট হও, আর আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও। ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে কখনো এসে যখন নিষেধাজ্ঞা উঠে যাবে, চতুর্দিকে অসুস্থতা, তো সরকারও আসলে কি করবে, সারা পৃথিবীতে এই জিনিসগুলো হচ্ছে, একটু মাস্ক পরা, লোক সমাগম থেকে দূরে থাকা, এগুলো মেনটেন করতে হয়। তো আমরাও আমাদের আসলে ওই আখেরাতকে বাঁচানোর জন্য আসি, সরকারও আসলে আমাদেরকে সুনাম বজায় রাখার জন্য বা পৃথিবীতে একটা নিজেদের মান মর্যাদা বজায় রাখার জন্য চেষ্টা করছে, আমরা আসি আখেরাত টিকাতে, ওনারা আসলে দুনিয়াতে আমাদেরকে ভ্যালুয়েবল করে রাখছেন। জি, আসসালামু আলাইকুম।